অনার্সে অধ্যয়নরত প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, সদ্য অনার্সের রুটিন অনার্স সেকেন্ড ইয়ারের জন্য যে রুটিন সেটি প্রকাশিত হয়েছে এবং তাতে ইংলিশ কম্পালসারি 100 মার্কের আমাদের 29 নভেম্বর পরীক্ষার ডেটটি দেওয়া হয়েছে। সো এতে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু অনেকটা বিষণ্ণ, অনেকেই প্রশ্ন করছেন যে স্যার আমি তো ইংলিশ ভালো বুঝি না, আমি কি করে করব। আমি বিশ্বাস করি গত 10 বছর ধরে যেহেতু আমি এই প্রফেশনে আছি, আমি বিশ্বাস করি যে ঘরে বসেই আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি এবং কনফিডেন্টলি রাখতে পারি তাহলেই আমাদের ইংলিশে ভালো করা সম্ভব। বরং আমি তো বলবো যে ইংলিশে খারাপ করাটাই প্রায় অসম্ভব। কেন নয়? কারণ 5 মার্ক পাওয়ার জন্য আমাদের যে সিলেবাসটি যেটি দেওয়া হয়েছে, সো সেখানে যেটি প্রথমত বলা হয়েছে যে আমাদের 5 নাম্বারটা পেতে হলে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে রিডিং। সো বন্ধুরা, এই রিডিংয়ে দেওয়া হয়েছে কত? আমরা জানি রিডিংয়ে 20 মার্কস দেওয়া হয়েছে। সো রিডিংয়ে 20 মার্কসে আনসারিং কোয়েশ্চেন দেওয়া আছে, আমাদের সামারি আছে, আমাদের মেন আইডিয়া, আরেকটা আছে সাপোর্টিং আইডিয়া, আরেকটা আছে মিনিং। সো এই যে এখানে 4টি প্রশ্নে ABCD এগুলো অবশ্যই সিরিয়াল করে লিখতে হবে। কারণ আমরা যদি রিডিং পার্টের আনসার করতে গিয়ে গ্রামার করে ফেলি, আবার অনেক দূরে গিয়ে আবার রাইটিংয়ের আনসার করি, তাহলে সেগুলো খুব সমস্যা হয়ে যাবে স্যারের জন্য প্রশ্নপত্র মূল্যায়ন করার ক্ষেত্রে। সুতরাং আমরা যখন 1 নাম্বার আনসারটা করব, ডেফিনেটলি সেগুলো অবশ্যই সিরিয়ালি করাই উচিত। সো বন্ধুরা, এখানে 20-র মাঝে অবশ্যই আমরা এখানে 10 মার্কস আশা করতে পারি। দেন গ্রামার, আমরা গ্রামারে যে 9টি প্রশ্নের আনসার করব, সে 9টিতে কত? 45 নাম্বার। সো এখানে আমাদের আর্টিকেল আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, আমাদের এখানে WH কোয়েশ্চেন আছে, আমাদের এখানে রিঅ্যারেঞ্জ আছে, আমাদের এখানে পাংচুয়েশন আছে, আমাদের এখানে ট্রান্সলেশন আছে, আমাদের এখানে চেঞ্জ অফ ওয়ার্ডস, নাউন থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো বন্ধুরা, এই 9টা আইটেমের মধ্যে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি, অন্তত 6টা অ্যাটলিস্ট আমরা যদি 6টা আনসার করি, সো এখান থেকে 45-এর মধ্যে কেন আমি 20 পাবো না, আমার প্রশ্ন। সো আমরা যদি এখান থেকে গ্রামারে 20 পাই আর রিডিংয়ে 10 পাই, তাহলে কত হলো আমাদের 30। দেন আমাদের রাইটিং, আমাদের এই রাইটিং পার্টে 35 আমরা এখানে পাচ্ছি। এই 35 আমরা পাবো কিসে কিসে? আমাদের আছে অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন, এগুলো তো আমাদের অবশ্যই পড়া উচিত। আমাদের ফেসবুক পেজ এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যাডভাইসের ডেসক্রিপশন বক্সে আমরা রাইটিং নিয়ে একাধিক ক্লাস করেছি। সো বন্ধুরা, মূল কথাটি হচ্ছে আমাদের যা কিছু পড়তে হবে ডিপলি, অবশ্যই সেগুলো বুঝে পড়তে হবে। শুধু সারফেস লেভেলে যদি আমরা আনসারটি খেয়াল করি যে রাইট ফর্ম অফ ভার্বসের সঠিক আনসারটা কী, কারেকশানটি কী হবে, যদি না বুঝে পড়ি তাহলে সেটা অবশ্যই হেল্প করবে না। সুতরাং আমরা যদি বুঝে এগুলো প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা হেল্পফুল হবে। সো আমরা রাইটিংয়ে 35-এর মধ্যে অবশ্যই 15 পাওয়া উচিত আমাদের। সো 10, 15 and 20 বন্ধুরা, 45 মার্কস আমরা ইজিলি পেতে পারি এই ইংলিশ। যেহেতু এটি আমাদের নন ক্রেডিট, অর্থাৎ আমাদের CGPA বন্ধুরা, CGPA কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই সবগুলো একত্রিত করে যে রেজাল্ট সেটা হচ্ছে CGPA। CGPAতে যেহেতু এটি কাউন্ট হবে না, শুধু 5 মার্ক পেলেই হবে। সুতরাং আমাদের মনে হচ্ছে যে এখানে 40 to 45 মার্কস ইজ এনাফ। সো আমরা যদি মোটামুটি একটা 60 to 65 মিনিটস প্রতিদিন যদি রেগুলার কোনো স্টুডেন্ট এখন থেকে, আজ থেকেই 60 to 65 মিনিটস প্রতিদিন পড়াশোনা করে, তাহলে তার 45 মিনিমাম পাওয়া উচিত এবং পাবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, বি কনফিডেন্ট। এবং আমরা আমাদের ইংলিশ অ্যাডভাইস এই পরিবারের পক্ষ থেকে আমরা সবার সাথে আছি রেগুলারলি, এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সবাইকে ঘরে বসেই প্র্যাকটিস করা এবং তাদেরকে হেল্প করা। আমাদের একাডেমিক ইংলিশগুলোর ক্ষেত্রে SSC, HSC, অনার্স, ডিগ্রি, যে যে ক্লাসে আছে সবার জন্যই আমাদের এই বাড়তি আয়োজন। সুতরাং আমরা আছি সাথে। এবং আমাদের শর্ট সাজেশন নিয়ে অনেকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কবে দিব বা কী দিব। বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের শর্ট সাজেশনগুলো দিয়েছি এবং আগামী তারিখটি সাজেশন দেবো। এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা এর হার্ড কপি অর্থাৎ ফটোকপি চেয়েছে, তো আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে, হাতে পাওয়ার পরে দিলেই হবে, এটা আগেই দেওয়াও লাগবে না। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেশন নিয়ে। আমাদের কয়েকজন শিক্ষার্থী বন্ধু বলেছেন ট্রান্সলেশন নিয়ে। সো আজকে আমরা একটু ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে আবার এই ট্রান্সলেশনগুলো কি পরীক্ষায় আসবে? না, আমরা যেটা করছি এটাই আসবে না বা এটা আসতেও হবে না। আমরা যদি শুধু একটু নিয়মটা ফলো করি যে কীভাবে ট্রান্সলেশন করব। আমরা যে সাজেশনগুলো দেবো সেখান থেকে কত পার্সেন্ট কমন হবে অনেক প্রশ্ন করছে, তো আমরা এখানে প্রশ্ন পাওয়ার পার্সেন্টেজ নিয়েও কথা বলবো না। সো বন্ধুরা, আমরা ডাব্লুএস কোশ্চেন করার জন্য ডিটেল কথা বলছি, কিছু স্টেটমেন্ট থেকে কীভাবে প্রশ্ন করব, রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে আমরা কারেক্ট আনসারটি করব, এই যে মূল বেসিক কথাগুলো এগুলো ঠিক কারেক্ট করতে হবে, এগুলো বুঝতে হবে। আমরা আর্টিকেল কোথায় বসাচ্ছি, আর্টিকেলটা কীভাবে বসাচ্ছি, এই বিষয়টা যখন আমরা বুঝে পড়ব ওই প্রশ্নটি আসবে এমনটি নয়, না আসলেও চলবে। আমরা রিডিং কীভাবে রিডিং পার্টটা ইমপ্রুভ করব, রিডিং কীভাবে লিখতে হয়, যে প্রশ্নগুলো মেইন আইডিয়া কীভাবে লিখবো, সাপোর্টিং আইডিয়া লিখবো কীভাবে, সামারি কীভাবে করবো, আনসারিং কোশ্চেন কীভাবে করবো। সো এই যে আমরা কলা কৌশলগুলো, আমরা একাধিক রিডিং নিয়ে কাজ করেছি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কগুলো অনেকগুলো ক্লাসের, এবং আমাদের প্লেলিস্ট ইংলিশ অ্যাডভাইসের যে প্লেলিস্টটি আছে সেখানে অনার্স ডিগ্রির জন্য একটি আলাদা প্লেলিস্ট আছে। সো সেই প্লেলিস্টে আমরা খেয়াল করলে দেখব অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, রেগুলার প্র্যাকটিস করলেই আশা করা যায় কনফিডেন্স বিল্ড আপ হবে। এবং আমরা পরীক্ষা পর্যন্ত নিয়মিত একাধিক ক্লাস দিয়ে মানে মডেল টেস্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা কাজ দেবো, সেই কাজগুলো তোমরা অবশ্যই আমাদের সাথে ফলো করবে। আর এটি যেহেতু অ্যাকাডেমিক ইংলিশ কিন্তু একদিন দুই দিন ফলো করলে হবে না, এটাকে রেগুলার ধারাবাহিকভাবে করে যেতে হবে। সো আশা করি সবাই আমাদের সাথে থাকবে এবং আমরা আছি সবার সাথে। সো বন্ধুরা, আজকে আমাদের কাজ হচ্ছে ট্রান্সলেশন। সো বন্ধুরা, যখন আমরা ট্রান্সলেশন করব আমাদের একাডেমিক এক্সামগুলোর জন্য, ট্রান্সলেশন করার সময় আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটি বিবেচনা করব সেটা হচ্ছে বাক্যগুলো যেন গ্রামেটিক্যালি কারেক্ট হয়, আর যতটা কাছাকাছি যাওয়া যায় মিনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ মোটামুটি অথেন্টিক এবং কাছাকাছি মিনিংফুল যেন বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। যদিও আমরা 100% নাও করতে পারি, তাহলেও আমরা এক্সপেক্টেড নাম্বার পাবো অবশ্যই। যেমন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, অনার্স 2018-এর যেটি প্রশ্ন ছিল, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে বাকি সাবজেক্টটি কোনটি, তাহলে এটি কী নিয়ে কথা বলা হচ্ছে, 16 ডিসেম্বর নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের বিজয় দিবস। কিন্তু আমাদের একটি যেটা কনফিউশন তৈরি হয় সেটি হচ্ছে যে আমাদের বাংলা বাক্যগুলোর ক্ষেত্রে ভার্বটা সেটি থাকে আসলে বাক্যের শেষে। বাংলা প্যাটার্ন আমরা যেভাবে ফলো করি সেটি হচ্ছে প্রথমে যেটি আসে সেটি হলো সাবজেক্ট বাংলা বাক্যের ক্ষেত্রে, তারপরে যেটি আসে সেটি হচ্ছে অবজেক্ট, তারপরে এসে সব শেষে থাকে ভার্ব বাংলার ক্ষেত্রে। কিন্তু আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করছি, ইংলিশের ক্ষেত্রে প্রথমেই যেটা করব সেটি অবশ্যই কি আসবে, শুরুতে সাবজেক্ট আসবে, তারপরে আমরা ব্যবহার করব একটি ফাইনাইট ভার্ব, এবং তারপরে কমপ্লিমেন্ট অ্যাডজাঙ্ক্ট যেগুলো আছে সেগুলো বাক্যের শেষে সেটি ব্যবহার হবে। সো বন্ধুরা, আমরা এই বাক্যটি যদি করি তাহলে এটি কথা বলা হচ্ছে কি নিয়ে, 16 ডিসেম্বর, তাহলে 16 ডিসেম্বর। এখানে কি ভার্ব হতে পারে বাক্যে, এখানে ডেফিনেটলি বি ভার্ব হবে, অর্থাৎ 16 ডিসেম্বর ইজ ভিক্টরি ডে, বিজয় দিবস, ইজ আওয়ার ভিক্টরি ডে, 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। আচ্ছা, এখানে একটি আমাদের অনেক ভাইবাতে বলা হয় ইন্ডিপেন্ডেন্স ডে কোনটি, তাহলে আমাদের স্বাধীনতা দিবস 26 মার্চ, অ্যান্ড বিজয় দিবস হচ্ছে আমাদের যেটা ভিক্টরি ডে সেটা হচ্ছে 16 ডিসেম্বর। আচ্ছা, এটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। সো কি হবে, ইট ইজ গুরুত্বপূর্ণ অথবা স্মরণীয় দিন, ইট ইজ আ memorable day in our national জাতীয় জীবন, তাহলে ন্যাশনাল লাইফ। 1971 সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে অ্যাচিভ। বন্ধুরা, আমরা ভার্বটি কোথায় পাচ্ছি, বাক্যের শেষে, তাহলে কে অর্জন করেছে, আমরা, তাহলে কি হবে উই, ভার্বটি অর্জনের ভার্বটা কি হবে অ্যাচিভ, পাস্ট টেন্স যেহেতু 1971 সালের ঘটনা, তাহলে বলবো উই অ্যাচিভড, কি অর্জন করেছিলাম আমরা, স্বাধীনতা, উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাডভার্বিয়াল, যেগুলো অ্যাডভার্বিয়াল অফ টাইম প্লেস ম্যানার, সুতরাং অ্যাডভার্বিয়াল যে সময় স্থান কাল যেগুলো থাকে সেগুলো কোথায় বসে, বাক্যের শেষে। সুতরাং উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। সো বন্ধুরা, এভাবে আমরা চেষ্টা করব ছোট ছোট করে, প্রথমে সাবজেক্টটি, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশগুলো বসিয়ে একটি অর্থপূর্ণ বাক্য ইংলিশের বাংলার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বাক্য তৈরি করব সো আমরা যত কাছে যেতে পারি তত ভালো মোটামুটি একটু মিনিংফুল জানো হয় গ্রামাটিক্যালি কারেক্ট হয় তাহলে আমরা ভালো নাম্বার পাবো বন্ধুরা অনার্স 2017 এ যে প্রশ্ন রয়েছিল দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি সো তাহলে এখানে কথা বলা হচ্ছে কি নিয়ে সেটি তো সাবজেক্ট সো কথা বলা হচ্ছে দেশপ্রেম সো দেশপ্রেমের ইংরেজি হচ্ছে patriotism patriotism but patriotism হচ্ছে মানুষের দি মহৎ গুণগুলোর একটি patriotism is one of the qualities of a man মানুষের যতগুলো noblest qualities আছে সবচেয়ে ভালো গুণগুলো আছে তার মধ্যে একটি একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসে একজন দেশপ্রেমিক বলা হচ্ছে তাহলে a patriotist একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসে তাহলে loves his country like his অথবা her mother একজন দেশপ্রেমিক তার দেশকে কার মতো ভালোবাসে তার মায়ের মতো করে ভালোবাসে তিনি তার দেশকে এতই ভালোবাসেন যে দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উৎসর্গ করতেও তিনি প্রস্তুত থাকেন সো বাক্যটি যদিও বড় বাট এখানে দুটি ক্লজ আছে সেই ক্লজটি হচ্ছে তিনি তার দেশকে এতই ভালোবাসেন একটি সো হি লাভস his country তিনি দেশকে ভালোবাসেন যে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি উৎসর্গ করতে প্রস্তুত থাকেন so that he can উৎসর্গ করা devote his last drop of blood so বন্ধুরা খুবই যে পারফেক্টলি করতে পেরেছি তা না করতেও হবে না মোটামুটি একটু গ্রামাটিক্যালি কারেক্ট এন্ড টু বাংলাটির সাথে মিনিংফুল আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করব যতখানি কাছাকাছি যাওয়া যায় ততটি আমাদের জন্য মঙ্গলকর সো এইভাবে আমরা প্রস্তুতি নিব আত্মবিশ্বাস রাখবো ইনশাআল্লাহ আমাদের ইংলিশে ভালো করা সম্ভব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস